দুর্দান্ত। কে করেছে এটা? তুই করেছিস? এই জায়গাটা খুব নস্টালজিক, এই জায়গাটাতে যে কত দাঁড়িয়েছি আমরা। এই কোয়ার্টে কি রকম? এক সেকেন্ড, যদি বেশি না লল। হেই হ্যালো এভরিওয়ান, কেমন চলছে সবার জীবন? আশা করি ভালোই চলছে। আজকের ভিডিওটাতে আমরা যেতে চলেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। তার প্রধান কারণ হচ্ছে গিয়ে তোমরা জানোই অবভিয়াসলি যে আজকের রোববার, আজকের এই দিনটাতে যে নন এসি মেট্রো রেকগুলো আছে সেগুলোকে ফেয়ারওয়েল জানানোর কথা। তো সেই কারণে একটা মেট্রো রেক, নন এসি মেট্রো রেক খুব ভালো করে সাজানো হয়েছে, ভেতরে পোস্টার ওস্টার লাগানো হয়েছে, মানে দুর্দান্তভাবে সাজিয়েছে একটা ক্রু আর কি বলতে গেলে, যারা ভলেন্টিয়ার করছে এই ইভেন্টটা। তো আমরা সেটাই আজকে যাবো, গিয়ে দেখবো কিরকম কি সাজানো হয়েছে। আজকে অদ্রির সাথেও দেখা করাবো। অদ্রি বেসিক্যালি মেট্রো রেল ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে তার ফাউন্ডার বলতে পারো, অবভিয়াসলি ফাউন্ডারই। তো অনেক পুরনো বন্ধু, মানে আমার 11 থেকে বন্ধু, আমরা একসাথে কেমিস্ট্রি পড়তাম। যাই হোক, এগুলো পরেকার কথা, বেরোনো যায়। সব জায়গাতে সাধারণ লোকেদের অ্যাক্সেস আছে এখানে, হ্যাঁ? কি বলিস? তো অর্ধেক লোকেরা জানেই না হয়তো। তাই তো আমি দেখলাম, আমি ভাবলাম ওখান দিয়ে আসবো। দুর্দান্ত। কে করেছে এটা? তুই করেছিস? তো এখানে বলাই বললো এটা করেছে হচ্ছে যে কনিষ্ক রাভা। মানে এতটা ডিটেলিং সাথে করেছে যে লাইটগুলো, ভেতরকার ইন্টেরিয়ার সব ডিটো সেম টু সেম দেখতে। মানে এরকম পারফেকশনে কাজ আমি কোনোদিন দেখিনি সত্যিকারে বলতে গেলে। তোমরা যদি কখনো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেমে থাকো, তোমরা হয়তো খেয়াল করে দেখবে যে ওখানে 3খানা প্ল্যাটফর্ম থাকে। 2টো প্ল্যাটফর্ম ইউজ করা হয়, একটা প্ল্যাটফর্ম কোনো কারণে ইউজ করা হয় না। তো এই নন এসি রেকটাকে ওই না ইউজ করার প্ল্যাটফর্মটার উপরে রাখা হয়েছিল। তো তোমরা যদি ভেতরে ঢোকো, তোমরা দেখবে চারিদিকে রেকটার পোস্টার লাগানো। এই পোস্টারগুলো কিন্তু পোস্টার না, এগুলো হচ্ছে ইনফরমেশন উইথ ইমেজেস। তোমরা যদি প্রত্যেকটা খুঁটিয়ে পড়ো, তোমাদের অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবেই যদি প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে পড়ো। মানে কনস্ট্রাকশনের কাজ থেকে নিয়ে শুরু করে ইনোগ্রেশন, সব রকমের ছবি, ডিটেলস সব কিছু দেওয়া আছে এখানটাতে। কী করে ট্রেনে করে ইম্পোর্ট করা হয়েছিল বাইরে থেকে, সবটাই। আর এই তো অফিস তোমরা চিনবে, এটা তো লাল মন্দিরের ওখানে সহজে মেট্রোর কাজ হচ্ছিল যখন। এই যে ট্রেনের সামনে যে ডেস্টিনেশন বোর্ডগুলো লেখা থাকে, শুরুতে একদম শুরুতে দমদম থেকে বেরিয়ে গেছে শুধু মেট্রো চলতো, এটাই শুধু এখানে দেওয়া আছে। মানে এরা কালেক্ট করেছে এগুলো। নাইস। তো যেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে, আমি এখন এসে গেছি এখানে। এটা অদ্রিদের একটা গ্রুপ আছে, তারা সাজিয়েছে পুরোটা। তারা সবাই মেট্রো রেল ব্লগের আন্ডারে কাজ করে না, বাট এবি সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। আশা করি তোমরা দেখতে পেয়েই গেছো। শেষবারের মতো আমরা এই রেকটাকে দেখছি, এরপর আর রেকটা এখন দেখতে পাওয়া যাবে না। ফাইনালি ফেয়ারওয়েল, অফিসিয়ালি ফেয়ারওয়েল হয়ে যাচ্ছে এটার। जस्ट दरजा खुलছে না तो टेक्निकली দাঁড়াচ্ছে না এটা বলা যেতে পারে। तो यही आज के भिडियो तुम्हारे जो भिडियो भालो लागे ताहले लाइक शेयर सबसक्राइब करते भूलो ना। एटा करले कि आमार चैनलटा एकटु सपोर्ट पाय और आमार फ्यूचरे मोटिवेशन आसे आरो काज करार एरकम। सो एब देखा होच्छे नेक्स्ट भिडियोते। टिल देन गुड बाय, हैव अ नाइस डे। और राते देखले गुड नाइट। सो बाय, देखा होच्छे नेक्स्ट भिडियोते।